হ্যালো বিয়স, সকালে কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। সো বিয়স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে কয়েন বেস অ্যাকাউন্ট খুলতে হয়। তো এটা মূলত হচ্ছে আমরা যখন বাইরের কোনো কান্ট্রির সাইটে কাজ করতে যাই অথবা কোনো অ্যাপসে কাজ করতে যাই, সেখানে কিন্তু আমাদের একটা পেমেন্ট নেওয়ার সিস্টেম থাকে, সেটা হচ্ছে কয়েন বেসে। তো আমাদের বাংলাদেশে আছে বিকাশ এবং রকেট, এটা আমাদের সবচেয়ে পরিচালিত এবং এটা এইগুলো কিন্তু বাইরের কোনো কান্ট্রিতে নেই। সেহেতু আমাকে কয়েন বেস আমাদেরকে কয়েন বেস অ্যাকাউন্টে পেমেন্টটা আনতে হবে, ঠিক আছে? এটা আমাদের এই অনলাইন সিস্টেম এর মাধ্যমে আনতে হবে। তো এটা অনেকে জানে না, যেটা হচ্ছে যারা আছেন নতুন আছেন অনলাইনে আসছেন ইনকাম করার জন্য, ঠিক আছে? অ্যাপসে তো কীভাবে এই অ্যাকাউন্টটা খুলবেন সেটা আমি আজকে এই ভিডিওতে দেখাবো। তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যদি আপনি নতুন হয়ে থাকেন, ঠিক আছে? মানে নতুন অ্যাকাউন্ট খুলতে চান, তাহলে আমি এখানে দেখাবো কীভাবে ভেরিফাই করে টরে আপনি ফুল্লিভাবে একটা কয়েন বেস অ্যাকাউন্ট খুলতে পারেন, সেটাই আমি দেখাবো, ঠিক আছে? তো আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে, ঠিক আছে? আপনাকে ক্রোম ব্রাউজার নিতে হবে। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আপনাকে ক্রোম ব্রাউজার থেকে ই করতে হবে, খুলতে হবে। তো অন্যান্য ব্রাউজারে না গেলেও সবচেয়ে বেটার, কারণ অন্যান্য ব্রাউজারে গেলে হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকে, সেহেতু আর কি আপনি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? তো এখানে দেখবেন যে ক্রোম ব্রাউজার আসে, তো আমি ক্রোম ব্রাউজারে সিলেক্ট করে নিচ্ছি। তো আমি ফার্স্ট অফ অল ক্রোম ব্রাউজারে চলে যাবো। এখন দেখুন এই যে এখন চাচ্ছি, এই যে ক্রোম ব্রাউজার পেয়েছি। তো ক্রোম ব্রাউজার পাওয়ার পর এখান থেকে সার্চ বার আছে, সো সার্চ বারে আপনি সিম্পলি লিখবেন কয়েন বেস, ঠিক আছে? COIN কয়েন বেস BASE, ঠিক আছে? কয়েন বেস লিখে সার্চ করবেন। তো কয়েন বেস লিখে সার্চ করলে আপনি ফার্স্টে পেয়ে যাবেন। তো এটা পর ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে আপনার কাছে সাইটটা ওপেন হয়ে যাবে। তো একটু লোডিং নেবে, ঠিক আছে? তো একটু লোডিং নিচ্ছে, তো চলে আসবে এখনই। তো দেখতে পাচ্ছেন চলে আসছে কিন্তু আমার এখানে। তো দেখুন আমার অলরেডি একটা অ্যাকাউন্ট খোলা আছে, সেহেতু সেই ইমেল আর পাসওয়ার্ডটা চলে আসছে এখানে। তো এখন আমি আপনাদেরকে নতুন আরেকটা অ্যাকাউন্ট খুলে আমি আপনাদেরকে দেখাবো এবং কীভাবে ভেরিফাই করবেন সেই সবটাও দেখাবো। তো এর উপর থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দেবেন, তারপর দেখবেন সাইন অ্যাপ লেখা বাটন আছে, এই সাইন অ্যাপের উপর ক্লিক করে দেবেন। তো সাইন অ্যাপের উপর ক্লিক করে দেওয়ার পরে আমি একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের এখানে কিন্তু ফার্স্ট নাম, লাস্ট নাম এবং ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে নিতে হবে, ঠিক আছে? দেখুন আমার অলরেডি আমি বসে ফেলছি, আমার নাম, লাস্ট নাম এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছি এবং পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে একটু জটিল দিতে হবে, ঠিক আছে? তো এখানে স্পেশাল ক্যাটাগরি একটা চিহ্ন দিবেন, যেমন ধরুন এখানে এই দেখুন আমি কিন্তু ইমেলে, আমাদের কিন্তু ইমেলে একটা স্পেশাল ক্যাটাগরি একটা ব্যবহার করা আছে, দেখতে পাচ্ছেন উপরে ওই যে একটা ইসের মতো আছে, দেখুন এই যে এটা, এই যে এটা এটা হচ্ছে আপনার স্পেশাল ক্যাটাগরি, ঠিক আছে? এরকম আছে, আবার ডলার আইকনও আছে, ঠিক আছে? আপনি যে কোনো একটা এই পাসওয়ার্ডে দুটো একটা বসা দেবেন, ঠিক আছে? একটা দেওয়ার পর আপনার নাম দেবেন অথবা কিছু সংখ্যা দিয়ে, তারপর ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। দেখবেন যে আপনার কাছে একটা ক্যাপচা আসবে, তো ক্যাপচারটা এখানে দেখুন আমরা কি ট্রাফিক লাইট সিলেক্ট করতে বলছে, আমি ট্রাফিক লাইটগুলো সিলেক্ট করতেছি। তো ট্রাফিক লাইট করে সিলেক্ট করে নেক্সট স্কিপ আসছে, এবার আছে ট্রাফিক লাইট ভেরিফাই করে দিলাম, তো চলে যাচ্ছে। এবার আমি সেভ বাটনে ক্লিক করে দিলাম, কারণ আমার এটা পাসওয়ার্ডটা সেভ হয়ে যাবে আমার এই ব্রাউজারে। তো দেখুন এখন আমাকে একটা ইমেলে পাসওয়ার্ড পাঠাবে, দেখুন এই দেখুন উই সেন্ড এ ভেরিফিকেশন ইমেল। তো আমার ইমেলে কিন্তু একটা ভেরিফাই কোড পাঠাই দিচ্ছে আর কি, একটা লিঙ্ক পাঠাচ্ছে, আমার লিঙ্কে ক্লিক করতে হবে। দেখুন আমি চলে আসছি আমার ইমেল অ্যাড্রেসে, ইমেলের ভিতরে আসি আমি এই ইমেল এটা পাইছি মেসেজটা। তো দেখুন এখানে ভেরিফিকেশন নামে একটা অপশান আছে, ইমেল ভেরিফিকেশানে ক্লিক করে দেবেন। ক্লিক করলে পেজটা একটু লোডিং নেবে, ঠিক আছে? তো পেজটা লোডিং নিচ্ছে, তো লোড নেওয়ার পর এখানে আপনাকে এখন হচ্ছে আপনাকে নাম্বার দিতে হবে, এখানে একটা নাম্বার দিয়ে আপনাকে হচ্ছে ভেরিফাই এটা কমপ্লিট করতে হবে, ঠিক আছে? টু ভেরিফিকেশন যেটা বলে, কারণ এটা যদি করেন তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটা কেউ হ্যাক করতে বা কিছুই করতে পারবে না, কারণ যখন লগ ইন করতে যাবেন তখন কিন্তু এখানে একটা এই নাম্বার কিন্তু আপনার পাসওয়ার্ড আসবে। দেখুন আমার নাম্বারটা বসাই দিলাম, অলরেডি বসাই দিয়েছি এবং এখানে আমার এখন একটা পাসওয়ার্ড আসবে, সেটা হচ্ছে আমার ইমেল সরি নাম্বার একটা SMS আসবে, দেখুন। তো SMS একটা কোড আসবে, তো সেটা হচ্ছে 7 ডিজিটের একটা কোড আসবে, সেই কোডটা আমাকে এখানে বসাতে হবে, বসে আমাকে সাবমিট করতে হবে। এটা আপনি যে কয়বারই লগ ইন করতে যাবেন না কেন আপনাকে এরম কোড দিয়ে আপনাকে ই নিতে হবে, ঠিক আছে? তো দেখুন আমি কোডটা চলে আসছে, আমি কোডটা এখানে বসাই দিই। তো অবশ্যই এখানে আপনার নিজস্ব একটা নাম্বার দেবেন, কারণ পার্সোনালি নাম্বার না দিলে কিন্তু আপনি হ্যাক হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ঠিক আছে? তো আর ইমেলটাও ভালোভাবে দিবেন এবং পাসওয়ার্ডটা একটু জটিল সহকারে দিবেন, ঠিক আছে?
তো বসাই দিলাম আমি, এখন চাপিটি ক্লিক করে দিলাম। তো চাপিটি ক্লিক করে দেওয়ার পর দেখুন আমার কিন্তু অ্যাকাউন্টটা হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার কয়েনবেস অ্যাকাউন্টটা কিন্তু চলে আসছে। এখন দেখুন ক্রিপ্টোকারেন্সি যত আছে সেটাগুলো চলে আসতেছে আস্তে আস্তে। এখন আমি নিজের ব্রাউজারে চলে যাব, ব্রাউজারে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এখান থেকে ওয়ালেটগুলো কালেক্ট করবেন। তো দেখুন চলে আসছে আমার ব্রাউজারে। ব্রাউজার আসার পর উপরে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে, উপরে দিক চাই দেখবেন অ্যাকাউন্টের পর ক্লিক করে দেবেন। অ্যাকাউন্টের পর ক্লিক করে দেওয়ার পর আপনার কাছে একটু লোড নেবে। তো লোড নেওয়ার পর দেখুন যে একটা ইন্টারফেস চলে আসবে। তো নিচে দেখতে পাচ্ছেন আমাদের হচ্ছে ইগুলো আছে, বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন সবগুলো আছে কিন্তু এখানে। তো আমরা যখন অন্য একটা পেমেন্ট রিসিভ করব অন্য একটা অ্যাপস অথবা সাইট থেকে, তখন আমাদেরকে যদি ওয়ালেট অ্যাড্রেস দিতে বলে তাহলে আমরা এই যে উপরে দেখতে পাচ্ছেন রিসিভ নামে একটা অপশন আছে, যে রিসিভের পর ক্লিক করে দেবেন। তো ধরুন আমি BTC রিসিভ করব, তো রিসিভের পর ক্লিক করে দেবেন। রিসিভ করার পর দেখুন একটু লোড নিচ্ছে, এখানে কিন্তু আপনার একটা ওয়ালেট অ্যাড্রেস আই আন্ডারস্ট্যান্ড ক্লিক করে দেওয়ার পর যে একটা ওয়ালেট অ্যাড্রেস দিয়ে দিচ্ছে এখানে আপনি কপি করবেন। দেখুন পাশে একটা কপি বাটন আছে, কপি করলে আপনার কপি হয়ে যাবে। অথবা আপনি যদি চান যে সেন্ড মানি করতে, আপনার যদি এখানে BTC থাকে ও পাশে দেখবেন যে সেন্ড মানি আছে রিসিভের পাশে, তো এটা আপনি সেন্ড মানির উপর ক্লিক করে দেবেন। দেখুন এই যে আমি ই করে দেখাচ্ছি, এই দেখুন সেন্ড মানি আর রিসিভ, ঠিক আছে। তো যদি কারোর কাছ থেকে রিসিভ করতে চান মানে আনতে চান, তাহলে আপনি রিসিভ করে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে নেবেন। তো বন্ধুরা এখন সুবিধা হচ্ছে আপনি আপনি প্লে স্টোরে চলে যাবেন। তো প্লে স্টোরে গেলে আপনি এখান থেকে একটা অ্যাপস পাবেন, যে অ্যাপসটা আছে কয়েনবেস অ্যাকাউন্টের অ্যাপস। এটা আপনার সুবিধা হবে, কারণ এখানে ব্রাউজারে আপনার কোথাও যাওয়া লাগবে না, শুধুমাত্র আপনি অ্যাপস থেকে সব কিছু করতে পারবেন। তো অ্যাপসটা খুবই ভালো। তো অ্যাপসটা কয়েনবেস লিখে সার্চ করে দেবেন, দেখুন COIN কয়েনবেস, BSE কয়েনবেস। তো কয়েনবেসটা লিখে সার্চ করে দেবেন, সার্চ করলে চলে আসবে এরকম। তো দেখুন এই তো চলে আসছে কয়েনবেসটা। দেখুন আমার অলরেডি ডাউনলোড করা আছে, এখন আপডেটস আছে, তো আমি এখন আপডেট দিই। তো বন্ধুরা ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আশা করি সবার উপকারে আসছে। তো ভিডিওটি একটা লাইক করবেন, আর আপনি যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন।